da. কি রিস্কে আছে দেখুন, এরা তর হইছে না। অমৃত টিকে থাকার লড়াই ম্যান ভার্সেস ওয়াইল্ডের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকে আপনাকে দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে খাবার সংগ্রহ করতে হয়। আমি রয়েছি সামিএক্স এবং আমার সাথে রয়েছে আহসান, রাজু, আমরা সকলেই যারা আছি ক্ষুধার্ত রয়েছে, এখন আশেপাশের দিকে দেখছি কোথায় আর কি খাবারের ব্যবস্থা করা যায়। ওই দেখি তাল গাছ দেখা যাচ্ছে, তাল গাছ থেকে তাল পেড়ে তাল শ্বাস খাওয়ানো হবে। ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে তাল গাছটি, তাল গাছে অনেকগুলো তাল রয়েছে, মানে অনেকগুলো, খেয়ে শেষ করা যাবে না। তাল যখন ছোট থাকে তখন ওই মাঝখানের যেটি থাকে ওটাকে বলে তালশাঁস। সো তালশাঁসটি খুবই সুস্বাদু হয়। এবং আজকের ভিডিওর টাইটেল হচ্ছে মিশন তালশাঁস। ওই যে তাল গাছটি দেখতে পাচ্ছেন, ওখানে অনেকগুলো তালশাঁস দেখা যাচ্ছে, কিন্তু এটা অনেক উঁচুতে, এত দূরে হয়তো পালাটা সম্ভব না। তাই এখানে একটি বট গাছ রয়েছে ওই তাল গাছের সমতুল্য, তো আমরা প্ল্যান করেছি বট গাছ থেকে আর কি একটা কাঠ দিয়ে বা লগি দিয়ে আর কি এখান থেকে কেটে দেওয়া হবে। কিন্তু এখানে আবার আরেকটি সমস্যা, সেটি হচ্ছে এখানে এই যে একটি মৌমাছির চাক দেখা যাচ্ছে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখি কোথাও লম্বা কোনো বাস টাইপের কোনো কিছু পাওয়া যায় কিনা। এখানে একটি বাঁশ পাওয়া গেল, এটা দিয়ে করা যা পারা যাবে না? তুইও ধর, তুই হাত পাবি তো। বাঁশটি দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে ওই পর্যন্ত আর কি তালশাঁসটি কাটতে হবে। সুন্দরভাবে এটি বাঁধা হয়েছে, আস্তে। বন্ধুরা, আমার সামনে একটা মৌমাছি চাক আছে। কি রিস্কে আছে দেখুন, এক ঝোঁকা তাল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কতগুলো তাল, এই যে আরো কিছু, কতগুলো হলো, বাহ। যে তাল শাস খাবো, তাদের আর তর হইছে না, কতগুলো দেখুন। যে দেখুন একটু খাওয়া যাবে, অমৃত। এগুলো প্রায় তাল হয়ে গেছে। আজকের ভিডিওর হিরো, সো গাইস, দেখুন কতগুলো তালশাঁস আমরা সংগ্রহ করেছি। এখন পালা এই তাল থেকে তালশাঁসগুলো বের করে খাওয়া। সো সবাই রেডি? রেডি হবে।
ক্যাম্প শুরু কর কষ্ট করলে বিরাত হবে ওয়ান্ডারফুল অসাম অসাম আরশাস আরে টারজান বাহ টারজান সুপার টারজানের কাছে ভালো লাগছে এখন বাকিদের দেখি কেমন লাগে হাতের উপর মাইরো না গো হাতের উপর হাতের উপর মাইললে তোমার হাত কেটে যাবে গো ও ও অনেক টেস্টি এই যে তালশাস দেখুন তালশাসটি কেমন একদম একদম অর্গানিক একদম অর্গানিক একদম ফ্রেশ একদম টাটকা এর উপর আর স্বাদ হয় না এই চাটি খা অনেক ভালো এর মধ্যে আমি তালশাস খাইয়ে নিয়ে দিব একে বলে পাম মারা আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে সেই তাল এবং এই তালটি সময়ের সাথে সাথে আরো বড় হয় এবং ছোট অবস্থায় এখন আমরা এই ধরনের একটি জিনিস দেখতে পাবো এখানে তিনটা নরম জিনিস পাওয়া যাবে এটাই মূলত তালের বীজ আর এটা কি বলা হয় তালশাস আপনারা দেখলেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে খাবারের ব্যবস্থা করতে হয় অর্থাৎ তালশাসের ব্যবস্থা করতে হয় আপনারা যদি এই ধরনের ভিডিও আরো চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ